সালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমরা আজকে আবারও আপনাদের সামনে চলে এলাম একটি রাইজেন 3 গেমিং পিসির রিভিউ নিয়ে। আসলে মূলত এটা দিয়ে কিন্তু আপনারা সব ধরনের কাজই করতে পারবেন, এডিটিং থেকে শুরু করে ফ্রিল্যান্সিং বা গ্রাফিক্সের রিলেটেড যে কোনো কাজ, কজ আপনারা বুঝতেই পারছেন রাইজেন 3 পিসি। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে, এবং এটার সাথে কিন্তু সব অফিসিয়াল যে প্রোডাক্ট সেগুলো ইউজ করা হয়েছে। তো পুরো বিলটি আমরা আপনাদেরকে দেখাবো আসলে এটার সাথে কী কী ইউজ করা হয়েছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এই পিসিটি যে নিয়েছেন তিনি একজন প্রবাসী ভাই, বাংলাদেশের বাইরে থেকে এই অর্ডারটি করেছেন। তো অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখবেন ধৈর্য সহকারে। তার আগে যারা এখন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেন, হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দ্য বেল আইকন। চলুন তাহলে শুরু করা যাক। এখন যে পিসিটি বিল করে আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে রাইজেন 3 দিয়ে। অনেকে রাইজেন 3 পিসি দেখতে চেয়েছেন, সেজন্য আসলে এর আগেও আমাদের একটা ভিডিও দেওয়া আছে রাইজেন 3 এবং 5 দিয়ে। তবে আজকের পিসিটি একজন কাস্টমার নিয়েছেন, এটা ওনাকে আসলে কুরিয়ার করে দিতে হবে। তো সেজন্য আজকের বিলটি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, উনি আসলে কী কী জিনিস দিয়ে আসলে পিসিটি বিল করেছেন। তো ফার্স্টে যদি আমরা চলে যাই প্রসেসর, এটা হচ্ছে AMD রাইজেন 3 প্রসেসর। আমি আপনাদেরকে যদি প্রসেসর একটু ভালোভাবে দেখাই, প্রসেসরের মডেল নাম্বারটা এটা হচ্ছে AMD রাইজেন 3 3200G, হ্যাঁ, উইথ রেডিয়ন প্রসেসরটি অরিজিনাল, একদম অফিসিয়াল যে প্রোডাক্ট সেটা অনেকে আবার এটা নিয়ে কমেন্ট করতে পারেন। এবং এটার সাথে মাদার বোর্ড ইউজ করা হয়েছে এমএসআই হচ্ছে A320M 320M ম্যাক্স, যেটা এ প্রো ম্যাক্স, যেটা এই মাদার বোর্ডটা এটার সাথে ইউজ করা হয়েছে। এবং অনেকেই আসলে বলেছেন যে প্রাইসগুলো ইন্ডিভিজুয়াল আসলে একটু জানিয়ে দিলে সেক্ষেত্রে সুবিধা হয়। তো আমরা আপনাদেরকে একটু ট্রাই করবো এগুলোর প্রাইস জানিয়ে দেওয়ার জন্য। আপনারা স্ক্রিনে প্রত্যেকটা প্রোডাক্টের নিচে প্রাইস চলে আসবে। আচ্ছা, এরপরে এটার সাথে ইউজ করা হয়েছে এসএসডি ট্রান্সেন্ডের 240GB 240GB এসএসডি কার্ড ইউজ করা হয়েছে। এবং এটার সাথে র্যাম ইউজ করা হয়েছে র্যামস্তা 8GB 2666 বাস র্যামস্তা। র্যামটা অনেকেই চেন, এটা আসলে হিটসিং সহ র্যামটা অনেক ভালো, অনেকে চাইলে আসলে কর্সার র্যামও নিতে পারেন। আচ্ছা, এরপরে আমরা এই পাশে দেখতে পাচ্ছি, এটার সাথে আমি কেসিংটি একটু লাস্টে দেখাচ্ছি, এটার সাথে আপনার মাউস ইউজ করা হয়েছে এইচপির 8GB যে মাউসটা সেটা। এবং কিবোর্ড ইউজ করা হয়েছে হ্যাবিটের গেমিং কিবোর্ড 8GB, এই গেমিং কিবোর্ডটা ইউজ করা হয়েছে। এবং মনিটর হিসেবে ইউজ করা হয়েছে এইচপি 22 ইঞ্চির যে মনিটরটা, বর্ডারলেস 22FW হোয়াইট কালারের, যেটা এই মনিটরটা ইউজ করা হয়েছে। আমি একটু দেখাই আপনাদেরকে মনিটর, এই হচ্ছে মনিটর, আপনারা দেখতে পাচ্ছেন একদম বর্ডারলেস স্লিম যে মনিটর, এইচপির 22FW মনিটর। প্রাইসগুলো আপনারা নিচে স্ক্রিনে দেখতে পারবেন, আমি প্রাইসগুলো মুখে বলছি না, তবে আপনারা স্ক্রিনে দেখতে পাবেন এগুলোর প্রাইস। এবং সবশেষে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে কেসিংটি, আপনারা দেখতে পাচ্ছেন জোস একটা কেসিং, এবং এই পাশে কিন্তু টেম্পার গ্লাস দেওয়া আছে, এবং সামনে তিনটা ফ্যান সহ কিন্তু জোস একটা কেসিং অ্যাপটেকের। যারা আমার কেসিংয়ের ভিডিওটা দেখেছেন তারা হয়তো বুঝতে পারবেন, সেখান থেকে আসলে আপনারা প্রাইসটা পেয়ে যেতে পারেন, অথবা আপনারা আই বাটনে ক্লিক করেও কিন্তু এই কেসিংয়ের প্রাইসটা জেনে নিতে পারেন। তো এই হচ্ছে কেসিংটি, এবং এটা উপরে যে বাটনগুলো আছে সেগুলো অ্যাজ ইউজুয়াল যেগুলো থাকে আসলে, এই হচ্ছে বিলটি। এছাড়াও এতে V1 এর পাওয়ার সাপ্লাই ইউজ করা হয়েছে। তো এই টোটাল বিলটি আসলে বিলটির প্রাইস পড়েছে আসলে 42,500 টাকা। আপনারা অনেকেই কমেন্ট করবেন যে এটা রাইজেন পিসি গ্রাফিক্স কার্ড ছাড়া কীভাবে নিল। আসলে যে নিয়েছেন সে মোটামুটি এখন গ্রাফিক্সের বাজেটটা নাই তার, সেজন্য সে গ্রাফিক্স কার্ডটা কিছুদিন পরে লাগাবে। তার জন্য আসলে ফার্স্টে সে এই কম্পোনেন্টগুলো নিয়ে নিচ্ছে, এবং পরবর্তীতে গ্রাফিক্স কার্ডটা উনি লাগিয়ে নেবেন। আচ্ছা, তো এটার সাথে আরেকটা জিনিস হচ্ছে নিয়েছেন উনি, এটা হচ্ছে পারফেক্টের একটা স্পিকার, নর্মাল যে স্পিকারগুলো থাকে সেই স্পিকারগুলো একটা নিয়েছেন। তো যারা আসলে এই পিসি যারা বিল্ড করবেন তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে অথবা ডিসক্রিপশনে চেক করে আপনারা ফোন দিয়ে আপডেট প্রাইসগুলো জেনে নিতে পারেন, বিকজ প্রাইস কিন্তু প্রতিনিয়তই চেঞ্জ হচ্ছে। আপনার আজকের প্রাইসটার সাথে কালকের প্রাইসের কোনো মিল নেই, হয়তো বা কমতে পারে, হয়তো বা বেড়েও যেতে পারে। তো সেক্ষেত্রে অবশ্যই আগে ফোন দিয়ে কনফার্ম হবেন। আর এটার গ্রাফিক্স কার্ড এটার সাথে উনি পরে লাগাবেন সেটা তো আগেই বলে দিলাম। তো এই ছিল বিলটি। এরপরে আমি লাস্টে আপনাদেরকে এখানে লোকেশনটা, লিনাক্স আইটি সলিউশনের লোকেশনটা আরেকবার বলে দিই, এটা হচ্ছে নিউ এলিফ্যান্ট রোড সুভাষ আর্কিড লেভেল 4-এ
মানে আইসিটি ভবন যেটা শুভস্থ আর্কিটের লেভেল ফোরে, এবং ওনাদের শপ নাম্বারটা হচ্ছে 421 এবং 422 নম্বর শপ। এখানে আসলে কিন্তু আপনারা রাসেল ভাইকে পেয়ে যাবেন, এবং চাইলে আপনারা ফোন দিয়েও যোগাযোগ করতে পারেন, এবং ঢাকার বাইরে থেকে যদি আপনারা প্রোডাক্ট নিতে চান, এই প্রোডাক্টটি কিন্তু এখন ঢাকার বাইরে চলে যাবে কুরিয়ারের মাধ্যমে। আপনারা যদি এভাবে নিতে চান সেভাবে মানে আমরা দিতে পারবো, কোনো প্রবলেম নেই। সেক্ষেত্রে আপনাদেরকে 2040 টাকা বিকাশ করতে হবে। এটা একটা মানে বলা যায় যে আপনি ওই টাকাটা পাঠানোর পরেই আমরা এই প্রোডাক্টগুলো রেডি করবো, দেন আপনাকে পাঠিয়ে দেবো রাজশাহী। তো এই যে প্রোডাক্টটা, এইটা যে নিয়েছে উনি আসলে রাজশাহী থেকে অর্ডারটা করেছে। তো ভিউয়ার্স, সর্বশেষ যে কথাটা বলবো, এই পিসিটি যে নিচ্ছে সে মেইনলি আসলে প্রবাসী, বাইরের দেশে থাকে। সে আমাদের ভিডিওটা দেখে সে তার বাড়ি হচ্ছে রাজশাহী, সে তার মেয়ের জন্য এই পিসিটা বিল করেছে, এবং সে ওইখান থেকে ফোন দিয়ে আসলে এই তার লোকেশন অনুযায়ী আমরা রাজশাহীতে এই প্রোডাক্টটি পাঠিয়ে দিচ্ছি, তার মেয়ের জন্য এই প্রোডাক্টটি বিল করা হয়েছে। তো আপনারা চাইলেও কিন্তু নিতে পারেন, আমাদের যে প্যাকেজগুলো দেওয়া আছে তার মধ্যে যে কোনো একটি প্যাকেজ কিন্তু আপনারা নিতে পারেন ঢাকার বাইরে থেকে, কোনো প্রবলেম নেই। তার জন্য শুধুমাত্র আপনাদেরকে 2040 টাকা বিকাশ করতে হবে অ্যাডভান্স, তারপর আমরা প্রোডাক্টটি পাঠিয়ে দেবো, দেন আপনি হাতে পেয়ে বাকি টাকা পরিশোধ করবেন। ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আপনাদের যে বন্ধুদের মাঝে যদি ভিডিও শেয়ার করে দেন তাহলে কিন্তু তাদের অনেক হেল্প হবে। আর আমাদের ফেসবুক পেজে জয়েন করতে চাইলে কিন্তু আপনারা জয়েন করতে পারেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, এবং এই দোকানের যে লোকেশন, শপের লোকেশনটাও কিন্তু ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা চাইলে চলে আসতে পারেন এবং দেখে নিতে পারেন সব কিছু। তো বিদায় নিচ্ছি লিনাক্স সাইডে থেকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।